এখানে লিখেছে হুজুর আপনার তো বয়স কম, কি কম, কি বলেন বলেন বলেন, আপনারা কি রাগ করতেছেন কি চেয়ারম্যান সাহেব, ঠিক আছে তো, এটা কিন্তু কালকের লেখা, হুজুর আপনার তো বয়স কম, হুজুর আপনি কি বিয়ে করেছেন, কি করেছেন, খুব জানতে ইচ্ছে করে, কি করে আরো ছেলে বলেন, খুব জানতে ইচ্ছে করে, আহা গো তুমি ছিলে এতদিন কোথায় গো, টুনির মা তোমার টুনিকে জানাও না, সাততাল লাগে ট্রেনিং মারে আমারে খালি ঘন ঘন এসএমএস লাগে, কথা এখন ঠিক কি না, এই জন্য আমার বাবা সিরা মনে তো চাই যে আসলে কি বলবো, বিয়ে একটা করেছে আর কয়টা করবো গো, খালি অফার আর অফার, এসে যুবক মানুষ এটাও কার নিয়ামত আরো জোরে কম, এজন্য আমার বাবা সিরা এই পৃথিবীর ময়দানে ধোকার দুনিয়া অশান্তির জায়গা হলেও একটু আনন্দ আছে না এত আনন্দ দিয়েছেন কে, মাহফিল করলাম শ্বশুর সামনে বসে আছে কিছু বলতেও পারি না, আসলে দুঃখজনক হলেও এটাই সত্য কথা, কালকে চিঠি দিয়েছে পড়তেও পারি নাই, যদি শ্বশুর আবার সে শ্বশুরের মেয়েকে বলে দেয় ওই মেয়ে কি থাকবে, কথা বলা লাগবে থাকবে, এই চিঠিতে কি আছে এখন পড়ে শোনাবো না, মহিলা মাদ্রাসায় গিয়েছি ওয়াজ করতে ওখানকার ছেলেরা আরে বাপ রে বাপ, সোনার মেয়েগুলিকে তো সুন্দর করে রিকোয়েস্ট করেছে, একেবারে কলিজা ভরা রিকোয়েস্ট, আল্লাহ আকবার করুন না কেন, হয়তো অনেকে টের পাচ্ছেন যে হুজুর এখানে কি লিখেছে, কে জানতে ইচ্ছে হয়, আজকে তো শ্বশুর নেই বাবা পর্যন্ত বাম পাশে এভাবে চেয়ারম্যানের মতো বসে আছে, এখন চিন্তা করলাম এই চিঠি যদি এখানে পড়ে ফেলি তো বিপদ, বাস্তব ঘটনা কোরআন সামনে আছে, কোন মিথ্যা কথা না, মহিলা মাদ্রাসায় মাহফিল করলাম মনে মনে চিন্তা করলাম আমার তো দাঁড়ি নেই, বাচ্চা হুজুর যুবক মানুষ, কত মেয়ে যে ভুল রিকোয়েস্ট করে বসে, অনেকে বলে হুজুর কি আপনার বিয়ে হয়েছে, আসলে কি বলবো, সত্য কথায় যে চিঠিটা যদি আপনাকে আমি পড়ে